Second chapter, computer languages. In this chapter you are going to learn types of programming languages, evolution of computer languages, language processors. From the previous classes you know about the different types of computer and how they can be classified. আগের ক্লাসগুলো তোমরা জেনেছো যে কম্পিউটার কত ধরনের হয় এবং তাদের কিভাবে শ্রেণীবিভাগ করা যায়। ইউ লার্নড হাউ দ্য ইনিশিয়াল কম্পিউটার্স ওয়ার প্রোগ্রামড ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা জেনেছো যে ইনিশিয়াল কম্পিউটার অর্থাৎ প্রথমের দিকের কম্পিউটারগুলো কিভাবে প্রোগ্রাম করা হয়েছিল মেশিন ল্যাঙ্গুয়েজে। বাট দ্য কম্পিউটার্স অফ টুডে আর প্রোগ্রামড ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আগেকার দিনের কম্পিউটারগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হয়েছিল, কিন্তু আজকের কম্পিউটারগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হয়। সিমিলার টু দ্য ইভলিউশন অফ কম্পিউটার, দ্য ল্যাঙ্গুয়েজেস ইন হুইচ উই ইনস্ট্রাক্ট দেম হ্যাভ অলসো ইভলভড। যেমন কম্পিউটারের আমূল পরিবর্তন হয়েছে, তেমনি ল্যাঙ্গুয়েজেরও হয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিন্স অফ কমিউনিকেশন ফর হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার। মানুষের জন্য অর্থাৎ একে একটা মানুষ আরেকটা মানুষের যোগাযোগ করার জন্য এই ভাষার ব্যবহার করা হয়, ঠিক তেমনি কম্পিউটারের ক্ষেত্রেও তাই। এ কম্পিউটার ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অব হিউম্যান বিইংস। কম্পিউটার মানুষের ভাষা বোঝে না। ইট ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন হুইচ হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার হচ্ছে একটা বৈদ্যুতিন যন্ত্র যার নিজস্ব ভাষা আছে। দিস মিন্স, এর মানে, এ কম্পিউটার ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস হুইচ উই ইনপুট ইন ইট ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন আমাদের ভাষাতে দিই, সেটা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। দি অপারেটিং সিস্টেম ওয়ার্কস টু প্রসেস দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইন টু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সো দ্যাট দ্য কম্পিউটার ক্যান গিভ অ্যান আউটপুট। এই যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 নাম শুনেছো তোমরা, এরা কী করে, এই আমাদের ভাষা অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ভাষায় পরিণত করে। তার ফলে কী হয়, কম্পিউটার আমাদের একটা আউটপুট বা রেজাল্ট দিতে পারে। দ্য সেট অফ ইনস্ট্রাকশনস গিভেন টু আ কম্পিউটার ইজ কল্ড এ প্রোগ্রাম। যে ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারকে দিই সেটা হচ্ছে একটা প্রোগ্রাম। দ্য প্রোগ্রামস আর রিটেন ইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজেস কল্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। আর প্রোগ্রামগুলো বিশেষ ভাষায় লেখা হয় যেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আর সেটস অফ ইনস্ট্রাকশনস ইউজড টু প্রোডিউস ভেরিয়াস কাইন্ডস অফ আউটপুট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদল ইনস্ট্রাকশন যেটা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আউটপুট দেওয়ার জন্য। অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার ওন সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাক্য লেখার বিশেষ বিশেষ নিয়ম রয়েছে। সিনট্যাক্স কি, সিনট্যাক্সিস আর প্রি ডিফাইন্ড রুলস, আগে থেকে ঠিক করে দেওয়া কিছু নিয়ম, হুইচ আর ইউজড টু ক্রিয়েট স্টেটমেন্ট ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট অর্থাৎ বর্ণনা বা বিবৃতি তৈরি করার কাজে ব্যবহার করা হয়। সিমেন্টিক্স আর দ্য লজিক্যাল রুলস হুইচ আর ইউজড ইন প্রোগ্রামস টু ক্রিয়েট দ্য সিনট্যাক্সেস। সিমেন্টিকগুলো হলো লজিক্যাল কিছু রুল যেগুলোকে ব্যবহার করা হয় এই সিনট্যাক্স তৈরি করার জন্য। প্রোগ্রামার্স নাও এ ডেজ আর ডেভেলপিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস হুইচ আর ইজি টু প্রোগ্রাম অ্যান্ড হুইচ আর কেপেবল অফ সলভিং ডিফিকাল্ট প্রবলেমস। যারা প্রোগ্রামিং করে তারা প্রোগ্রামার, তারা কি করছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করছে যেগুলো প্রোগ্রাম করতে গেলে খুব সহজ এবং যেটা কঠিন কঠিন সমস্যাগুলোকেও সলভ করে দেয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন টু টু টাইপস। দুভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ক্লাসিফাই করা যায়, নাম্বার ওয়ান লো লেভেল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড নাম্বার টু হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস।